মাধ্যমিক ছিল 1 লাখ টাকা বেশি, ছোটটা এসএসসিতে চাকরি পেয়েছে 5 লাখ টাকা লোক। আজান শুনে সবের আগে মসজিদে যাও, মসজিদ থেকে বেরিয়ে এসে হারাম রুজি খাও, নামাজ হবে না রে তোর, নামাজ পড়ার কালে মশাকে চাপড় মারো, রুকু সাজদা ফেলো, নামাজ হবে না রে তোর। প্রথম সারির মুসল্লি সালাম ফিরে ইমামের মন্তব্য বলতে গেল, আলাদা মাস্টার কতদিন হলো কামড় বলছি, তা প্রায় 14 বছর তার আগে তাড়ে মারে, এত গাফল অল আউটে সুইচটা দিল না, মশাটি ছিঁড়ে দিল রে, মডিন তাও জ্বালায় না। ইমামের সমালোচনা, একাগ্র চিত্তে নামাজ পড়তে পারে। ঋষি অরবিন্দর একটা বাণী আছে যে জীবনে কিছু পেতে হলে চাই একাগ্র সাধনা, যার ইংরেজি হচ্ছে লাইফ ইজ নট মেড অফ রোজেস। তোমার জীবনে তোমার জীবন্ত গোলাপ ফুলের বিছানা নাই, লাইফ ইজ স্ট্রাগল, জীবন হচ্ছে সংগ্রামী। যে জীবনে সংগ্রাম নাই, একাগ্রতা নাই, ইবাদতে নামাজে কোনো কাজ হবে? আপনি ভাবুন, গভীরে যান। আবার বহু শুনছেন আবার শুনবেন আজকে, ও উজ্জ্বলে সব আন্ধারা বলছে উজ্জ্বল, রংটা নাধার কালীর মতো বলছে উজ্জ্বল মোড়ল নাম, ভালো লাগে গায়ের গন্ধে ঘুম ধরে বলছে আতরা নেই, এই অবস্থা। আফসোস, আপনারা বসুন, কথা না বলে বসুন, আমি আপনাদের ভাই, আমি আপনাদের, যদিও আমরা সব তিনজনাই বর্ধমান থেকে এসেছি, আর আমাদের জয়নুল ভাইও এসেছেন, তো আমার তো অধিকার আছে, হক আছে, আমি দাবিদার আপনাদের কাছে। তো পৃথিবীর একটা নাম করা লোকের নাম বলি শুনুন, বিরাট নামী লোক, লোকটার নাম হচ্ছে মিস্টার সক্রেটিস, যাকে আরবি লজিকে সক্রাত বলা হয়। বেইমান খ্রিস্টানরা এইভাবে নামগুলো পরিবর্তন করে, যেমন হজরত ঈসার জন্ম হয়েছিল বেইতুল্লাহাম বলে একটা জায়গায়, বেইমান খ্রিস্টানরা নামটা পরিবর্তন করে বেথেলহেম লিখেছে, আপনার ছেলেরা তাই পড়ে। ইজোর ভালো নাম জিসাস ক্রাইস্ট, মায়ের নাম মেরি, বাবার নাম জোসেফ, জন্মেছিলেন বেথেলহেমে, হারাম কথা, কোরআনের খিলাফ কথা। আপনি অভিভাবক গার্জেন, আপনি বলুন বক্তব্যে জেনে আসবে সব কথা, মায়ের নাম মেরি, বাবার নাম জোসেফ, মুসলমান আকীদাতান বিশ্বাস করলে ও মুসলিম নয়, তাহলে আপনার দায়িত্ব নেই। যে কথাটা প্রাইমারিতে পড়েন এটা ভুল কথা, যিশুর ভালো নাম হযরত ঈসা রূহুল্লাহ, কোরআনের কথা, মায়ের নাম মরিয়ম আলাইহাস সালাম, বাপ ছিল না, জন্মেছিলেন বাইতুল্লাহাম বলে একটা জায়গায়, কেন শিক্ষা দিলেন না? ইট ইজ রেসপন্সিবিলিটি অ্যান্ড অথরিটি, আপনি গার্জেন হিসাবে আপনার দায়িত্ব এবং কর্তৃত্ব। আমি এমএ এমএসসি এমকম বিএবিসি বিকম পাস করতে পড়াইতে নিষেধ করিনি, আসল জিনিস আপনি কেন শিখাবেন না? আসল নাম হচ্ছে মিস্টার সক্রাত, ইংরেজি ভাষায় সক্রেটিসই বলা হয়। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠ্যরত ছাত্র ছাত্রী তারা ভালো বুঝবে, সক্রেটিস একবার তার নিজের বাড়িতে তিনি অধ্যয়ন করছেন, জ্ঞানী লোক, ব্যানার্জি মানে খারাপ বলি নাই, ব্যক্তিগত চরিত্র তার ভালো হতেই পারে। তো সক্রেটিস এসে দরজায় এসে দরজা আছে, তো উনি ইংরেজিতে বলছেন, ভাষা ইংরেজি, আমি ইংরেজি শিক্ষিত লোক নই,
আমার বাপ দাদু দাদুরা ছিলেন কানপুরের। আমি বাংলা পড়তে পড়তে আমার বাব্বা মৌলানা ইসহাক সাহেব বললেন, আরে আমি না, মাকে ডেকে বলে কেন বলিনি, হয়তো বাইরা ভাই বলে ফেলছে, আমি না, আমার মনে পড়ে। মা মা বলল, কি বলছো গো? বলে, ইব্রাহিম তো বহুদিন ABCD ABCD করছে, কাল থেকে মক্তবে পাঠাও, আলিফ বাতা সাপুর জুটেনি। তাই বলে ইংরেজি জানি না, বুঝি না, এটা ভুল, জানি বুঝি সম্পূর্ণ না, গেল কিছু কনসেপ্ট আছে, ধারণা ধরে যায়। উনি বললেন, হো আরে ও তুমি কে? বলে, আই এম ইউর ফ্রেন্ড, আই কাম ফ্রম ছাতার বাণী, মাই নেম ইজ তোবরেজালি মন্ডল। দরজাটা খুলে দিলেন। ও বলল, ওপেন দা ডোর কুইকলি, ডোন্ট লেট, তাড়াতাড়ি দরজা খুলুন, খুলে দাও। দরজা খোলার সঙ্গে সঙ্গে তোবরেজালি পাড়ায় এলো, তো সুর, কুকুর, বাঁদর, চোর, ডাকাত, সমাজ বিরোধী, বদমাইশ, বেয়াদব গাল দিয়েই যাচ্ছে। সবরেটি ভাবছে, কি ব্যাপার, এত গালাগালি করছে কেন, এত মেয়ে আমার বাল্যবন্ধু, এত গালাগালি কেন? গাল দেওয়ার পর বলছে, তোমার বলা হলো, তখন স্টিলের বাটির মতো গরম হয়ে আছে। বললো, বলা হয়েছে তোমার? বলে, হ্যাঁ বলা হয়েছে। বলে, আমিও তোমাকে স্মরণ করছিলাম বন্ধু, আমার একটা জিনিস তোমার কাছে জানার আছে, তুমি ছাড়া এর সন্তোষজনক উত্তর দিতে পারবে না। বলবো? কি তো রেগে আছে? বল। বলে, আমার মেয়ের বিয়েতে আমার এক বন্ধু অনেক প্রেজেন্টেশন এনেছে, গিফট, প্রীতি উপহার, হিরে দূর শোনাচ্ছেন, চটি, জুতো, ব্লাউজ, ছায়া সব এনেছে, বাক্সবন্দি গিফট, প্রীতি উপহার। আমার বন্ধু আমার বাড়িতে এসে বলল, মাই ফ্রেন্ড, প্লিজ অ্যাকসেপ্ট মাই প্রেজেন্টেশন, আমার এই প্রীতি উপহারটা আপনি ব্যবহার করুন। তো আমি যদি বলি, আই ডোন্ট অ্যাকসেপ্ট ইউর প্রেজেন্টেশন, রিটার্ন টু ইউর হাউস, তোমার বাড়ি তুমি ফিরে যাও, তোমার প্রীতি উপহার আমি গ্রহণ করব না, করব না, করব না, ফিরে যাও, গো ব্যাক। তা আমি সেই বাক্সটা বন্ধুর বাড়িতে রেখে যাব না নিয়ে যাব, এইটা জানতে চাই। লোকটা তখন বলল, যে তুমি যে নিজেকে পণ্ডিত ভাবো, লোকে তোমাকে পণ্ডিত বলে, এইটুকু জিনিস তোমার ব্রেনে আসেনি, তোমার বন্ধু অনুরোধ সত্ত্বেও যদি তা গ্রহণ না করো তো সে ফেরত নিয়ে যাবে বাক্সটা, তোমার বাড়িতে রেখে যাবে না। বলে, এটা কি ঠিক? বলে, হ্যাঁ এইটাই ঠিক। তখন সক্রেটিস বললেন, বন্ধু আসার পর থেকে আমাকে কত অশ্লীল ভাষা বলেছ, কত খারাপ ভাষা বলেছ, যা বলার নয় তাও বলেছ, আমি কিন্তু একটাও গ্রহণ করি নাই, এগুলো তুমি ফেরত নিয়ে যাও, নে তোমার স্ত্রী, তোমার বউ বিটি, তোমার আত্মীয় স্বজনকে বাটোয়ারা করে দাও, তাকসিম করে দাও, আমি তোমার একটা অশ্লীল ভাষা গ্রহণ করিনি। ওর বন্ধুটা পেটে কিছু ছিল তো, আমাদের মতো নিরক্ষণ নয়, ওর বন্ধুটা কান্দতে শুরু করেছে। তো সক্রেটিস এত মহা অনুভব ব্যক্তি, গিয়ে বলল, মাই ফ্রেন্ড, হোয়াই ইউ আর ক্রাইং, কাঞ্চো কেন? বলে, মাই ফ্রেন্ড, এক্সকিউজ মি, আমাকে ক্ষমা করুন, আমি ভুল করেছি। বলে, তোমাকে ক্ষমা করে দিয়েছি। তো যারা এসে যারা আজকে বক্তব্য শুনছে, আমি সক্রেটিসের কথা বলতে আসিনি, কার্ল মার্ক্সের কথা বলতে আসিনি, তারা যা বলেছেন তাদের চেয়েও দামি কথা বলতে এসেছে। আপনি আপনার জ্ঞান এবং বোধ এই দুটো জিনিস দিয়ে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন্নাসু মাদিনু,
তামাদিনি যাহাব ওয়াল ফিজ্জা। আমার নবী বলেন মানুষ হচ্ছে সোনা এবং রূপোর মতো খনিজ সম্পদ, আমরা যা সম্পদ এরা। সোনা এবং রূপো যেমনি খনিজ সম্পদ, মানুষ হচ্ছে একটা সম্পদ যার জন্যে মানব সম্পদ বলা হয়। সম্পদের বিপরীত শব্দ হচ্ছে আপদ। আপনি যদি মানুষে মানুষের মতো কাজ না করেন তাহলে আপনি সম্পদ নন, আপনি আপদ। কার জন্য আপদ? নিজের স্ত্রীর জন্য আপদ, নিজের ভাইয়ের জন্য আপদ, নিজের গ্রামের জন্য আপদ, নিজের রাষ্ট্রের জন্য আপদ, নিজের দেশের জন্য আপদ। আর যখন আপনি আপদ হবেন নেমে আসবে বিপদ, আর বিপদ আর নামবে যখন হবে ঝঞ্ঝট আর ঝামেলা। রসুল বলেছেন মানুষ সম্পদ, আমরা কিন্তু সম্পদ হতে পারিনি, তার বিপরীতে আমরা আজকে আপদ। আর আপদ এসেছে বলে বিপদ, আর বিপদ বলে এত ঝঞ্ঝট ঝামেলা মারপিট কাটাকাটি মারামারি ফাটাফাটি লড়াই সির্ফ বড়াই মে। এই বড়াই করতে করতে শেষ হয়ে গেল। সংসারটা কঠিন জিনিস। স্যার বলছেন আপনারে বড় বলে বড় সেইও নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। সংসারেতে বড় হওয়া কঠিন ব্যাপার, সংসারেতে বড় হয় বড় গুঞ্জার। বলে যদি হতে চাও ছোট হও তবে গুণেতে হইলে বড় বড় বলিবে যে সবে। আমরা সব সহসিত নেতা গো, শুধু কি নিজেকে চিলের মতো জাহির করছি? আমি বিরাট কিছু এই করে করে সমাজ থেকে অদপ্রদানে দিলাম। আল্লামা সাদি রহমতুল্লাহ এর নাম শুনেছেন, বিখ্যাত একজন ফার্সি ভাষার কবি, তাকে মহাকবি বলা যায় ফার্সি ভাষার। আর একদিকে যদি বলা হয় ফার্সি ভাষার বিশ্বকবি বলা যায়। কেন এবার বিশ্বকবি বলি না কেন? বিশ্বকবি একজনকে বলে দেওয়া হয়েছে, সে হচ্ছে রবীন্দ্রনাথ। যাকে আমি বিশ্বকবি বলছি না, ফার্সি ভাষার মহাকবি। এই লোকটা দাম্পত্য জীবনে সুখী হতে পারেননি। অনেক শিক্ষিত লোকের, অনেক বড় বড় আলেমের বিবিরা বিদুষী হয় না, শিক্ষিতা হয় না, লেখাপড়া জানে না, ঝঞ্ঝট ঝামেলা লাগিয়ে রাখে। সেই সমস্ত আলেম ওলামা পণ্ডিতগুলো বিবির কাছে জড়ো। এই লোকটা মনের দুঃখে একবার বেলুচিস্তান গিয়েছিলেন। ইংরেজিতে চিচুড়াকে যেমন চিনসুড়া বলা হয়, কাছিকে যেমন কান্টাই বলা হয়, চট্টগ্রামকে যেমন চিটাগাং বলা হয়, তো বেলুচিস্তানকে ফার্সি বা উর্দু শব্দে বেলিখা বলা হয়। তো এই বস্তার এক জায়গায় লিখছেন যে আমি আমার জীবনে একবার বেলুচিস্তান গেলাম পাহাড়ি এলাকায়। এ ভালো করে শুনুন, তুনুরে ফার্সিতে লাগাইছেন, দরখা কে বলে পা রসি দম বাবেদি মোরা তরবিয়াতে আজ জেলে পা কোন। আল্লামা শারি বলে দরখা কে বলে কাম রসি দম বাবেদি গোপ্তম মোরা তরবিয়াতে আজ জেলে পা কোন। আমার জীবনে আমি একবার বেলুচিস্তান শহরে গেলাম পাহাড়ি এলাকায়। কোথায় গেলাম? পাহাড়ি এলাকায়। একজন আবেগ বসে থাকতেন, সে ভণ্ড নয়, মূর্খ নয়, শিক্ষিত বড় আলেম, বড় আবেগ। সেই লোকটা ওখানে বসবাস করতেন। আমি তার কাছে গিয়ে বললাম, গোপ্তম মোরা তরবিয়াতে আজ জেলে পা কোন। হুজুর আমি অনেক দূর থেকে এসেছি আপনার কাছে, আমার মধ্যে যে অজ্ঞতা আছে আপনি তা দূর করে দিন, আমাকে দীক্ষা দিন, শিক্ষা দিন, তালিম দেন। তো আবেদ তোমায় তাকিয়ে দেখেছি,
ও তো জ্ঞান চক্ষু তো দেখে, মানুষের চোখ তো তিনটে, একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র, এই দুটো চোখ আর একটা চোখ আছে জ্ঞান চোখ। তো যারা জ্ঞানী পণ্ডিত সৎ তারা মানুষকে জ্ঞান চক্ষুতে দেখতে পায়, আর আপনি জ্ঞান চক্ষুতে দেখলে তার কলচে দেখতে পাবে। তুমি বুঝতে পারছো লোকটা তো সাধারণ লোক নয়, বিরাট লোক। এ বলল গৌতম মুরাতর বিয়াতে আজ জেলে পাকন, আমার অজ্ঞতা আপনি দূর করুন, তালিম দিয়ে দেন। আবেদ তখন এইভাবে তাকে ভাবল সাধারণ লোক নয় পণ্ডিত লোক। তখন আবেদ জবাব দিচ্ছেন চাম্মাল কন্যায় থাকি ইয়া হারতে খানি দরজেরে দফন কুন, ও মৌলানা ও পণ্ডিত ও বিজ্ঞ ব্যক্তি ভালো করে শুনে রাখো, তাহাম্মাল কুন আই ফতি, এই বিজ্ঞ এই পণ্ডিত তু বুদ্ধিমান হও, ধৈর্যশীল হও, আদর্শবান হও, বিনয়ী হও, ভদ্র হয়ে যা, আর যদি তা না হতে পারো ইয়া হারজে খানি দরজে রে দফন কুন, জীবনে যত লেখাপড়া করেছো সবগুলো তুমি এক জায়গা করো, মাটিতে গর্ত খন করে সেইখানে পুঁতে দাও, কন্ন লাভ। মানব যদি মানব সম্পদ না হয় আপদ হয় লাভ কি? শিক্ষা করার পরে তোমার শিক্ষা যদি সমাজে কাজে না লাগে লাভ কি হবে? তো সেই আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহ তার কাছে বহু লোক যেতেন অনেক জিনিস জানতে, যেমন হিন্দু ভাইদের একজন পণ্ডিত লোক ছিলেন লেখাপড়া ক্লাস সিক্স পর্যন্ত, তার নাম হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব, দক্ষিণেশ্বর মন্দিরে থাকতেন। তিনি শেষ বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন, নামাজ পড়তেন, ঠাকুর রামকৃষ্ণকে পাগলা ঠাকুর বলা। ওর একটা লিখিত বই আছে, নাম হচ্ছে রামকৃষ্ণ কথা মৃত্যু। তো সে একদিন পড়তে পড়তে দেখছি ওর ভক্তরা, একজন মাস্টার জিজ্ঞেস করছে ঠাকুর বলে বল রে পাগলা, কথাগুলো ঠিক এরকম ছিল, বলে ঠাকুর একটা কথা জিজ্ঞাসা করবো, বলে পাগলা বল, বলে জ্ঞানী মানুষ কি করে চেনা যাবে? ওনার উত্তরগুলো খুব মারাত্মক ছিল। উনি উত্তর দিচ্ছেন পাগলা, ঘি যতক্ষণ কাঁচা থাকে মা বোনেরা ঘি করে না, যতক্ষণ কাঁচা থাকে ঘিটা ততক্ষণ কলকল 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 কল শব্দ হয়, ঘি যখন পেকে যায় পুড়ে গেলে আর না কাটবে, পুড়ে লেগে ছাই হয়ে যাবে, তেত হয়ে যাবে, কিন্তু শব্দ পাওয়া যাবে। তো বললো ঠাকুর উত্তর বুঝতে পারেনি, বলে পাগল, সমাজে যে লোকটা জ্ঞানী হবে পণ্ডিত হবে কথা কম বলবে, যা বলবে মেজারমেন্ট বলবে, উড়ো হয়ে গোবিন্দ নাম কথা বলবে না, মাফ করে বলবে, সমাজে কাজে লাগে সেই কথা বলবে। আর যাদের মধ্যে জ্ঞান পাকেনি জ্ঞানী হল 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 হল, দেখেন গ্রামের দু একটা লোক আছে মসজিদ গেলে আর তাকে শান্তি, মৌলভী সাহেব কেমন আছেন শারীরিক অবস্থা কেমন আছে চিন্তাই করেন, গল 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 হল হল বলেই চলল, মাথা চেতা নেই। পণ্ডিত লোক মেজারমেন্ট কথা বলে, আমরা পণ্ডিত না আমাদের মেজারমেন্ট হবে না। তো আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহির কাছে এরকম লোক আছে। আল্লাহকে পড়াটা তো সহজ ব্যাপার নয়, স্বামী বিবেকানন্দ জীবনে ভগবান বিশ্বাসী ছিল না, নাস্তিক, রামকৃষ্ণকে ভগবান দেখিয়েছে, ও ওরা যেভাবে দেখিয়েছে সেভাবে দেখতে পেয়েছিল। তখন থেকে স্বামী বিবেকানন্দ একজন বিখ্যাত পণ্ডিত, যে লোকটা সারা ভারতবর্ষ পায়ে হেঁটে ঘুরেছেন, গরিবের সন্তান কন্যাকুমারী কাগেছেন পায়ে হেঁটে,
সেই লোকটা একবার আমেরিকায় চিকাগোতে বক্তব্য রাখতে গেছিলেন, যে চিকাগো শহরে পৃথিবীর সবচেয়ে বেশি গরু জবাই, যে গাইগুলো আড়াইশে তিনশের পাঁচশে দুধ দেয়, ওগুলোকে পেঠো গাই বলে জবাই করে খায়। তো সেখানে বক্তব্য রাখতে রাখতে একটা খ্রিস্টান নাস্তি, মানে খ্রিস্টানরা মুসলমান হওয়া সহজ, কিন্তু ভারতবর্ষে একটা হিন্দু মুসলমান হওয়া কঠিন, একটা মুসলমান হিন্দু হওয়া কঠিন। কেন? আমেরিকার লোকরা মুক্ত মনের, বউ বেটা মুসলমান, বাপ আর মা খ্রিস্টান, একই সংসারে খায় দায়, নামাজের টাইম হলো ওরা নামাজ পড়তে যায়, এরা গির্জায় যায়, ওরা মুক্ত মনের মানুষ। একটা ছেলে নাস্তিক, সে বলল, স্যার আপনি এসেছেন ভারতবর্ষ থেকে, আপনার বক্তব্য শুনতে বড় ভালো লাগে। আপনি যখন বললেন ও মাই ব্রাদার এন্ড সিস্টার, আমাদের মন ভরে গেল। পৃথিবী থেকে যত পণ্ডিত এসেছেন, আমেরিকান ব্রাদার এন্ড সিস্টার এই কথাটি বলেনি। আপনি বললেন আমার আমেরিকার মা বোনেরা ভাইরা, জীবনটা আমাদের শীতল হয়ে গেল। তো একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলে বলো। তো স্যার আমাকে কি আপনি ভগবান দেখাতে পারেন? তো বললে হ্যাঁ তা দেখাতে পারবো। বলে কবে? বলে কালকেই দেখাবো। কটার সময়? দশটার সময়। কোথায় দেখাবেন? বলে আমি নদীতে স্নান করতে যাব না, আমার সঙ্গে যাবে। স্বামী বিবেকানন্দ গায়ে জোর নেহাত কম ছিল না, চিরকুমার বাঁধা বল গোসল করতে, সেই যুবক ছেলেটা এমনি ধরনের দৌড়ে পানিতে ডুবি দিয়েছে। তো পানিতে এবার ডুবি ধরে যাবে, চরমর করছে, কবে চরমর করে না ভাই, কিন্তু উঠতে পারে না। বিবেকানন্দ এলেন, এবারে একে না উঠালে মারা যায়। মানুষ তো জলে ডুবে মরে না, মানুষের ভিতরে জল ঢুকে গেলে মারা যায়। তা মুর্শিদাবাদ লোকগুলো সব মরে যায়, অহরহ অহরহ জলে ডুব মারে। মানুষ জলে ডুবে মরে না, মানুষের ভিতরে জল ঢুকে তখন মারা যায়। তো দেখলে মারা যাবে, উঠিয়ে যায়। বলে কি হলো, পানির ভিতরে আমার কোলে এত ছটফট করছে না কেন, কিসের দরকার ছিল? স্যার স্যার একটু নিঃশ্বাসের স্যার, একটু বাতাসের স্যার। বলে একটু বাতাসের জন্য এত ছটফট করছিলে? বলে স্যার মরে যাবো, মনে হচ্ছিল আই উইল ডাই, আমি মারা যাব। বলে পাগল, আল্লাহকে পেতে হলে আরো ছটফটানির দরকার। সামান্য বাতাসের জন্য যদি পানির ভিতরে এত ছটফট করো যে সারা পৃথিবীর মালিক আমার আপনার মালিক, ধরাধমের তটে যা আছে, আসমানের ঊর্ধ্বে যা আছে তার মালিক, হায়াত মওতের মালিক, ইজ্জতের মালিক, রুজির মালিক, তাকে পেতে হলে আরো ছটফটানির দরকার। আজান শুনে মসজিদ গেলাম, নামাজ পড়ে চলে এলাম, অত সহজে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লামা শাদি রহমতুল্লাহ আলাইহির কাছে এক ভক্ত এসে বলছেন, সাইয়্যেদি দরি দুনিয়া বাদ বক্সে কে অনেক বক্সেছি, সরদার একটা কথা জানতেছি যে আপনার কাছে আপনি পণ্ডিত লোক। বলো বলো ভগো বল। ভক্ত বলে, দরি দুনিয়া এই পৃথিবীতে অনেক বক্সেছি ভালো লোককে এবং কারা, মন্দ লোককে এবং কারা, এটা জানতে এসেছি। ভালো লোককে এবং কারা, মন্দ লোককে এবং কারা? আল্লামা সাজি উত্তর দিচ্ছেন, দরে এই দুনিয়া নেক বক্তে আস, এই দুনিয়াতে ভালো লোক ওরা, কারা? মালেরা জমা করদ খুরা দেওয়াটা হাত, মাল জমা করল হালাল পথে, মাল জমা করার পরে খোরাত সে নিজে খেল দাহাত, এবং আল্লাহ রাস্তায় দান করলো। চেষ্টা চলু সবে দান করো, মসজিদে দাও, মাদ্রাসায় দাও। মালেরা জমা কর খোরা দেওয়া দাহাত, মাল জমা করলো খেলো এবং উপরকে দিল, দরি দুনিয়া অনেক বক্তে আস, ওই লোকগুলি হচ্ছে দুনিয়াতে ভালো লোক। আর মন্দ লোক তারা, দরে দুনিয়া বদবখত আস, দুনিয়াতে ওরাই হচ্ছে বাজে লোক,
बदमाइश लोग मालेरा जमा कर कोनो लाइन जानलो ना पंचाश बीघे सम्पत्ति बीपीएल एर माल नहीं से हरी घरे हाजिर पड़लो बीपीएल शब्द अर्थ होच्छे बिलो प्रोपर्टी लेवल दरिद्र सीमार नीचे जरा बस करे सरकार मेरे नीचे भरो ना चोर नेता कमरेडरा निजे पार्टी बाजाबार जन्ने आमादेर मतो लोक लेनलेस आमादेर बीपीएल नहीं आमादेर अंचले अंचल प्रधानेर तार बीपीएल स्कूलेर हेडमास्टर से आबार पंचाश बीघे सम्पत्ति लोकेर बीपीएल आछे लेनलेस जरा तादेर नहीं देवते राजनैतिक नेता जामन तई को हबे ना तो बदबस्ते आस बदमाइश होरा मालेरा जमा कर माल जमा करलो चुरी करे डाकाती करे गरीबेर हक मेरे सूदके जकात ना दिए अल्लाह रास्ते ना दिए मालेरा जमा कर माल जमा करलो नमी खोर दे नमी दाहात निजे भालो करे खेलो ना आर लोक क्यों दिलो ना खेलो ना दिलो ना দুটো চপ্পল পরে আছে তো পা থেকে প্রায় আধ হাত বড় হয়ে ধনী টাকা আছে কিনবে না কঞ্জুস বদমাশ ওরা হচ্ছে বদমাইশ লোক সেই আল্লামা শাদী রহমতুল্লাহ রায় বলছেন এটা বলে আমি আমি খুতবা পড়ে বক্তব্য শুরু করব আর আমার টাইম যা আছে তাই বলবো এক সেকেন্ড ইধার উধার না अल्लामा शादी बोलचें चू करे बेफजूले मन बनाया मुरा दरवाए सकोने गुफ्तन नशायात अगर बीनाम के नबी ना चाहास अगर खामोशे बनसीना में गुनाहास कत दामी कथा राजनैतिक मंचे कथा सुना जाए ना কিছু মানুষের মেহনতে উদ্দীপনায় গ্রামে গ্রামে মহফিল তৈরি হয় সেখানে আমাদের মতো অযোগ্য লোকদের দেখা হয় আর সেখানে অমূল্য সম্পদ পায় কোরআন হাদিসের বয়ান পায় ইসলামিক চিন্তাবিদ মনীষীদের উক্তি শুনতে পায় এর জন্য শুকরিয়া করা উচিত মুসলমানদের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত মানুষ করে না অন্য জিনিস কাজ করে সিদ্ধান সিদ্ধান রায় বসে বসে চু করে বেফজুল ইমান বারায়াত মোরা দরওয়ায়ে সখনে গুফতন নশায়াত আগর বিনাম কে নবী না ওয়াচাহাস আগর খামোশে বনসি নামে গুনাহ কোন সমাজে বলার আগে যদি কাজ হয়ে যায় বসো 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 এসে দেখছি সবাই বসে আছে আর বসো বলা যাবে দাও 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 সবাই দাঁড়িয়েছে আর দাঁড়াও বলা যাবে নামাজ পড়ো সবাই নামাজি আর বলা যাবে তাই আল্লামা শাদী বলছেন চু করি বিফজুল ইমান বারায়াত মোরা দরওয়ায়ে সখনে গুফতন নশায়াত যদি কোন মজলিসে কথা বলার আগে সেই কথার প্রতি যদি তারা আমল করে নেয় বলার দরকার হয় না আগর বিনাম কে নবী না ওয়াচাহাস আগর খামোশে বনসি নামে গুনাহাস মসজিদের বারান্দায় বসে আছি বাইরের গেটে আর মসজিদের ডান দিকে একটা কুয়ো আছে ইন্দারা এটা অসংস্কার কো মানুষ চলতে গিয়ে পড়ে যেতে পারে তা যাদের চোখ আছে তারা তো দেখে চলে যাদের চোখ নেই অন্ধ ব্লাইন্ড ম্যান তো আপনি দেখতে পাচ্ছেন একটা ব্লাইন্ড ম্যান একটা অন্ধ লোক হেঁটে আসছে তো আসছে কুয়োর সোজাসুজি ওকে যদি আপনি নিষেধ না করেন ও কুয়োতে পড়ে যাবে তো হোয়াট ইজ ইয়ার ডিউটি হোয়াট ইজ ইয়ার রেসপন্সিবিলিটি এন্ড অথরিটি আপনার কর্তব্য কর্ম আপনার দায়িত্ব কি আপনি একজন মানুষ হিসাবে আপনি কি বলবেন না ও ভাই কোথা ভাই আপনার একটু বাম দিকে আসুন ডান দিকে গর্ত আছে পড়ে যাবেন আপনার কেটে দায়িত্ব নেই
যদি না বলেন আগার খামোশে বানসি নামে গুনাহ যদি চুপ করে বসে থাকেন ও মরলেই বা ও পড়লেই বা দেখে লাগতো যে আপনি গুনাগার আপনি পাপিষ্ট কীটানুকি আপনি সমাজদ্রোহী অসামাজিক বদমাইশ লোক আপনি তো শরীয়তের দিক দিয়ে আমরা অনেকে ব্লাইন্ড অন্ধ বুঝি না শরীয়তের কিছু জিনিসের পিছনে যুক্তি রে এই জন্য আল্লাহ কোরআন শরীফের প্রারম্ভে বলেছেন ইউমিনুনা বিল গায়ব অদৃশ্যে তোমাকে ইমান আনতে হবে তাহলে একটা কথা আমার সারা ভারতবর্ষে ব্রিটিশকে তাড়াবার মূলে ব্রিটিশকে বিতাড়িত করতে হবে এর উদ্দীপনা কে দিয়েছিলেন এর ষড়যন্ত্র কে করেছিলেন জাপান থেকে এসেছিলেন ড্রেজিও না মুসলিম ছেলেরা ইতিহাস নিয়ে পড়ে এইটা জেনে আছে জাপান থেকে ড্রেজিও এসেছিলেন ইনি স্বাধীনতার উদ্দীপনা জায়গে ভুল কথা পচা বুনিয়াদি ভুল ব্রিটিশকে বিতাড়িত করতে হবে ভারত থেকে সর্বপ্রথম যিনি উদ্দীপনা যুগিয়েছিলেন তার নাম হচ্ছে টুপিওয়ালা শাহ ওলিউল্লাহ দেহলভি রহমতুল্লাহ হানফি সাফি মালিকি হাম্বলি আহলে হাদিস হাদিসের সূত্র খুঁজতে গেলে শাহ ওলিউল্লাহ দেহলভির কাছ পর্যন্ত যেতে হবে শাহ ওলিউল্লাহ দেহলভির চার ছেলে শাহ রফিউদ্দিন শাহ আব্দুর রহিম শাহ আব্দুল আজিজ শাহ আব্দুল গনি তিনটে ছেলের বাচ্চা কাচ্চা হয় একটা ছেলের একটাই ছেলে শাহ আব্দুল গনির একমাত্র কৃতি সন্তান শাহ ইসমাইল শহীদ দেহলভি রহমতুল্লাহ আলাইহি যিনি বাড়া করে শহীদ হয়েছিলেন যে যুদ্ধটা বেঈমান খ্রিস্টানরা শিখদের সঙ্গে মুসলমানদের লাগিয়ে দিয়েছে তাই বলে শিখরা সেখানে পরাস্ত হয়ে গিয়েছিল মুসলমানরা জয়ী এই জন্য এখনো পর্যন্ত শিখদের বাড়িতে কোনো বাচ্চা ছেলে জন্মালে সাত বছর বয়স হলে গুরু নানকের কাছে নিয়ে যায় ছবির সামনে গুরু নানকের মূর্তিটা চাদর ঢাকা থাকে মুসলমান লিখবে না পড়বে না জানবে না আনন্দবাজার বর্তমান এই পড়ে পড়ে শেষ করে দিল সারা জীবনটা কাগজ কিনে মগজ খরচ করে পড়লো না লাইব্রেরিতে বসে ইসলামিক লাইব্রেরিতে পাঠাগারে বসে দুটো কিতাব পড়তে পারল না সাত বছর বয়স যখন হয় বাচ্চাটাকে নিয়ে যায় নে তাকে শপথ বাক্য পাঠ করানো হয় সাত বছর বয়স আর এই সাত বছরের কথা রাসূলুল্লাহ আগে বলেছেন কি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম মুরু আওলাদাকুম সাবা সিনিন বিসসালা ফাদরিবুহুম ইদা বালাগা আশর এ মুসলমান ও হাজী সাহেব ও গাজী সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব যখন তোমার ছেলেটা সাত বছর বয়স হবে তখন নামাজের তালিমের জন্য তুমি তাকে মসজিদে নিয়ে যাও হাড়ি হুন্ডানি ঘুরে বেড়াতে হবে না বন্ধু একটা হাদিসের উপরে আমল করেনি হাড়ি হুন্ডানি ছুটে বেড়াচ্ছে মুরু আওলাদকুম সাবা সিনিন বিসসালা তোমার বাচ্চাটার যখন সাত বছর বয়স হবে তখন তাকে নামাজের তালিম দাও ফজরিবুহুম ইদা বালাগা আসর আর যখন তার দশ বছর বয়স হবে নামাজ যদি না পড়ে তাকে পিটাই লাগাও মার দাও মার দিলে হবে কি বাচ্চা তো সুজা কাজী নজরুল বলেনি অনেক করিয়া দেখিলাম ভাই মারের মতো অমোঘ সুদার নাই প্রেম আর প্রীতি এই দুটি উপহার যে প্রেম মানে না তাকে কর প্রহার মারের মতো অমোঘ সুদার নেই পিটাই লাগানো ছেলে নামাজ পড়বে এই জন্য রাসূলুল্লাহ বললেন প্রত্যেকটি গার্জেনের আজকে আমার ছেলে মেয়েকে মেয়েটা সিয়ানা হয়ে গেছে ওয়াসিলাতুল বুলুগিয়া সে যৌবনে পদার্পণ করেছে তার পর্দা নষ্ট করে ইংরেজি প্রাইভেট দিছি বোলপুরে অপরাধ আমি বলিনি আপনি বুঝুন নিজে অঙ্কের টিচার দিয়েছি
কিন্তু ওই বাচ্চা ওই মেয়েটাকে বলে তুই আর মক্তবে যায় না, বড় হয়ে গেলি। সেইভাবে প্রাণ তালাব করার জন্য কোন মাওলানাকে দশটা টাকা দেয়া কেন হবে না? তুমি গার্জেন অভিভাবক, আল্লাহ বলছেন এই অভিভাবক শোনাও, সর্বপ্রথমে তোমার বাচ্চার উপরে চারটা হক আছে। এক নম্বর হক হচ্ছে দেবু আউলাদ কম, তোমার বাচ্চাটাকে দিনই তালিমের আদব শিখিয়ে দাও। কি বাবা মসজিদে যাবি, কোনো মৌলানা এলে সালাম করবি, বদনাতে পানি দিবি, কোন গুরুজন আসবে সে মাঝি সাঁওতাল কোল ভিল চ্যাটার্জি ব্যানার্জি যেই হোক তার খিদমত করে, তবে প্রণাম করাটা আপত্তি আছে। তোমার শিক্ষক স্কুল থেকে ওয়েলকাম হবে, সুস্বাগতম হবে, তাকে বিদায় দেওয়া হবে, তার জন্য নতুন জুতো কিনে নিয়ে এসো ছাত্ররা, পা গুলো ভিজে রুমাল করে পুছে দাও, পা দুটো ট্রেনের জুতোতে ভরে দাও, এটা ইসলাম। কিন্তু প্রণাম করাটা আপত্তি। মুসলমানের ছেলেরা শরীয়ত বোঝে না, প্রাইমারি স্কুলে যাবেন হিন্দু টিচার মুসলিম টিচারদের পায়ে প্রণাম করে। আপনি দেখেছেন ওয়েলকামে আমাকে হাই স্কুলে প্রাইমারি স্কুলে ডাকে, আর আমি এগুলো বলি, আপত্তি আছে এখানে। তাই নবী বললেন আদাবু আউলাদকুম, তোমার বাচ্চাদেরকে দীন ইসলামের আদব শিখিয়ে দাও। এক দু নম্বর ওহুব্বু নবীকুম, আর তোমার বাচ্চাদেরকে আল্লাহর নবীর মহব্বত তার ব্রেনে ভরে দাও। ওহুব্বু নবীকুম, নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি হাশিম বংশের লোক, তার বিছড়ো বিবি নাম আয়েশা, বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, এই বলে তার প্রেম ভরে দাও মগজে। দুই তিন নম্বর ওয়ালি বাইতিহি, নবীর বংশের সঙ্গে তার পরিচয় ঘটিয়ে দাও। ফাতিমা জোহরা তার বিবি, উম্মে কুলসুম রোকায়া তার বিটি, উম্মে কুলসুম রোকায়া তার বিটি, জেনাব তার বিটি, আর একটা জেনাব তার বিবি, ওয়ালি বাইতিহি, নবীর বংশের সঙ্গে পরিচয় ঘটিয়ে দাও। আর চার নম্বর হচ্ছে তেলাওয়াতুল কোরআন, এই পবিত্র কোরআন সহিহ তেলাওয়াত করা তাকে শিখিয়ে দাও। দিদি আপনার আমার ছেলে ইসলামিক আদব বুঝে না, আপনার আমার ছেলে রসুল্লাহর প্রেম তার প্রেমে নেই, রসুল্লাহর খানদান বুঝে না, জিজ্ঞেস করুন রাজেশ খান্নাকে চিনিস, বলে হ্যাঁ যাত্র নাম বিভিন্ন নাম ডিম্পল কবাডি এই 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 সব বলে দেয়, বলে একে প্রসেনজিৎ কেউ ভয় লাগবো, আমরা আমরা চোখ ওকে আমার চিনব না, ওকে চেনার জন্যই তো ক্যাবে লড়া করে নিচ্ছিস স্বামী। সব নষ্ট করে তো শাহ ওলিউল্লাহ দেহলভি, তিনি ভারত থেকে ব্রিটিশ বেইমানকে বিতাড়িত করতে হবে, যার জন্য সর্বপ্রথম তিনি মাদ্রাসা তৈরি করেছেন দিল্লিতে। এই মাদ্রাসায় তিনটে চ্যাপ্টার পড়ানো হতো, বইটার নাম ছিল ওলি উল্লাবি দর্শন, পড়ানো হতো কি ইসলাম জড়বাদী ধর্ম নয়, ইসলাম কাউরু গোলাম মনে থাকতে চায় না, ইসলাম কাউরু ক্ষতি করতে চায় না, রাজনৈতিক ভিত্তি রেখে এখানে শিক্ষা দেওয়া হতো, ব্রিটিশকে তেড়ে দাও, ড্রেজিও নয়, প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে নয়, ক্ষুদিরাম বোস নয়, প্রথম শহীদ হচ্ছেন ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে নবাব সিরাজউদ্দৌলা, এগুলো আমরা ভুলে গেছি জানি না। এই শাহ ওয়ালিউল্লাহ দেহলভি সর্বপ্রথমেই উনি স্বাধীনতার উদ্দীপনা জাগিয়েছিলেন। হ্যাঁ বলতে যাচ্ছিলাম ইসলামের কিছু জিনিস আমার না সত্যক না করতে হয়, ওনার তারিখে লেখা হচ্ছে, উনি একটা উল্লেখযোগ্য বই লিখেছিলেন, তার নাম হচ্ছে হুজ্জাতুল্লাহ বালেগা, মানে আল্লাহকে পাবার একটা দলিল। তুমি বলছেন আমি হুজ্জাতুল্লাহ বালেগা লিখছি রাত্রে একদিন, ভালো করে তো দুটো সাপ এসে দাঁড়ালো,
আমরা ঘরে বাইরে সাথে ওরে বাবরে ব্রাব সাবরে নিয়ে লাঠিরে মারে পারিনি। ইসলাম অধিকার দে, আগে তুমি তাকে তিনবার বলো ভাই তুমি সরে যাও। রাসূলুল্লাহ বলেন তার জীবনে কুরুপ থাকে, তালাবদ্ধ থাকে, লাকাত কামড়াতে পারবে না। এই তিনটে কথা বলার সুযোগ দেবে আল্লাহ ইমানওয়ালা মুসলমান। ভাই সরে যাও, সরে যাও, যদি ও জিন হয় সরে যাবে, ফেরেশতা হয় সরে যাবে, সাপ হলে দাঁড়িয়ে। শাওলিউল্লাহ দেলেবি বলছেন, আমি বললাম সরে যাও সরে যাও, একটা সরে গেল একটা সরল না। আমার কাছে লাঠি ছিল, মেরে দিলাম বাড়ি, এক বাড়িতে সাপটা মরে যায়। ভাবলাম তাহাজ্জুদে নামাজ পড়তে উঠবো, ফজর পড়ে সাপটাকে বাইরে ফেলে দেবো। উনি লিখতে লিখতে উঁজু করে উঁজু করতে যাবেন তো দেখছেন যা সাপটা তো নেই, গেল কোথায়। চিন্তা ভাবনা, আল্লাহর ওলি লোক, একটু চিন্তা করে আবার উনি লিখছে। তার কথি দরজায় অনেক ভণ্ড জিন বসাচ্ছে, এই করে ওই করে, এমন অনেক সাংঘাতিক তাবি সাংঘাতিক তেল পড়ায়, এসব ভাইয়ে ভাই। যারা আল্লাহর ওলি হবেন, ইমানওয়ালা হবেন, তাদের বসে কত জোড়া থাকবে। সারেলা দেরি বলছেন, কে দরজা করল? দরজা করলাম, বলে আমি জিনের বাদশার তরফ থেকে আপনাকে নিতে এসেছি। কেন বলে কাজ আছে, উঠুন। সাউলিউল্লাহ দেহরি বলছেন, আমি জিনের পিছনে ঘোড়াতে উঠলাম, একটু পরে বিরাট এরকম মজলিসে পৌঁছলাম। কি খুশবু, কি রওনাকদার মজলিস! সেখানে ডান দিকে বসে আমাকে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি একজন বিখ্যাত আলেম, আমার ছেলেকে আপনি খুন করলেন কেন? আপনি খুনি, আমার একমাত্র সন্তান। সাউলিউল্লাহ দেহরি বললো, আমার ছেলেকে তো আমি খুন করিনি। বলে আপনি একটা সাপকে বেড়িন মারেননি? বলে আমি তো সাপ মেরেছি, সাক্ষীকে। তো যে ওই বাদশার ছেলের বন্ধু, সে বলল, হুজুর আপনি, আমি সরে গেলাম আর ও সরেনি, ওকে বেরিয়ে দিলেন, মারা গেল। বলো সরল না কেন? তা বলতে পারবো, মানে রসুলের হাদিস হচ্ছে যে তিনবার বলার পর না সরলে বেরিয়ে মেরে দিতে হবে। তা আমি তিনবার বলেছি, একজন সরে গেছে একজন সরেনি, যদি রসুলের হাদিস সঠিক হয় তা আমি সাপ মেরেছি, জিন মারি নাই। তো বাদশার একমাত্র সন্তান, সে বলল যে হাদিসটা সঠিক না বেটি সেটা বলুন। উনি মুহাদ্দিস লোক সূত্র বয়ান করতে লাগলেন, মানে শুনেছে কামাল কামাল শুনছে ওর কাছে, ওহিদ কাছে ওহিদ শুনছে, হয় তোমার কাছে, হয় তোমার শুনছে রসুলের কাছে। এইভাবে সূত্র উনি অনেকগুলো বললেন। বাদশা শুনে বললেন, ওই সূত্রগুলো সঠিক সেইটাই ভাবি জানবো কি করে। তখন মজলিসে, আমি ইতিহাসের কথা বলছি, যে ব্রিটিশকে বিতাড়িত করার জন্য উদ্দীপনা জুগিয়েছিলেন, লোকটা কত মর্যাদা সম্পন্ন। তখন মজলিস থেকে একটা জিন উঠে বলল, বাদশা যাবো না, লব্বায়কা। বলে বলো কি বলছো? বলে শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহ যে হাদিসটা বলছিলেন, এই হাদিসটা আমি সরকারে দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মজলিসে শুনেছি। তো বয়স কত? আমি হুজুরের মজলিসে ছিলাম, এই হাদিসটি বয়ান করছিলেন, আমি আপনার জাত ভাই জি, আপনি বিশ্বাস করুন। বাদশাহ তখন ক্ষমা চেয়ে নিলেন, শ্বশুরে পৌঁছে দিলেন। আমার থাকতেই হবে, ইসলামের সব জিনিসের পিছনে যুক্তি থাকে না। তা আমি আর একবার সালাম দিই, গড়বাইল গড়বাইল ও যথেষ্ট, আমি যা বলবো আর একবার সালাম দিই, উত্তরটা ভালো করে দেবেন।